হ্যালো ফ্রেন্ডস, আমনগর সম্মুখে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে দেখেন এক্সেল 100 আইছে। এক্সেল 100 কি হয়, স্টার্ট হয় না। ব্যাটারি যদি চার্জ থাকে তাহলে গাড়ি স্টার্ট হয়, ব্যাটারি চার্জ না থাকলে গাড়ি আর স্টার্ট হয় না। ব্যাটারি চার্জ আপনা আপনি ডাউন হয়ে যায়। স্টার্ট কিসের জন্য আপনা আপনি ডাউন হয় ওটা আমরা দেখতেছি, আপনারা দেখে থাকেন। দেখেন এই চাবি অন করছি, দেখছেন কোনো লাইটের কোনো কিছুই নাই, কোনো ইস্যুই নাই। এই কিল সুইচ অন করলাম, আর নাই তাবো দেখবেন, হাতি দাও, দেখতে পাচ্ছেন স্টার্ট হয় না, দেখছেন দেখছেন। এখন আমরা চেক করব ব্যাটারি, কভার খুলবো, খুলে আমরা দেখতেছি কি হয়েছে, কোনো ফিউজ গেছে না কি গেছে সব দেখতেছি আমরা। এখন আমরা এই প্যানেল খুললাম, এখন খুলবো এই প্যানেল, খুলে একটা হয়েছে প্যানেল, এখন এই সাইড খুলবো, এখন খুলো এই 8 নম্বর বোল্ট খুলো এই জায়গা থেকে। ভিডিও খুব ধ্যানে দেখেন আপনারা, এরকম গাড়ি আপনার করে গ্যারেজে যাইতে পারে। এক সাইডের ব্যাটারি লাগা আছে, দেখেন এক ব্যাটারি তার খোলা। এখন আমরা ব্যাটারির কানেকশন দিব, দেখি কি হয়। এখন আমরা ব্যাটারি কানেকশন আগে ইয়ে আসলো, খোলা আসলো, সার্ভিস সেন্টারে নিয়ে আসলো, সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসে ব্যাটারি কানেকশন খুলে দিছে। ব্যাটারি বলে আপনি আপনি চার্জ জায়গা দেখে ব্যাটারি কানেকশন ওরা খুলে দিছে। এখন আমরা দেখবো ব্যাটারি কানেকশন দিয়া কি হয়, দেখি গাড়ি স্টার্ট হয় নাকি দেখি। দেখতে পাচ্ছেন চাবি অন করে দিছে, অন করার পরে দেখেন এই যে এর লাইটটা জ্বলে আছে। এখন আমরা সেলফ মারবো, ব্রেক ব্রেকটা পাও, পুরা চার্জ আছে ব্যাটারি। এখন আমরা সেলফ মারাবো, দেখেন সেলফে কোনো রেসপন্স নাই, দেখছেন কিছু জন সেলফ না, কিক মারাতো দেখছেন এক কিকে স্টার্ট। এখন আমরা দেখবো ব্যাটারি চার্জ উঠে না নাই, মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব, আপনারা দেখতে থাকেন। আমরা এখন মাল্টিমিটার সেট করব 20 সেট করছি, দেখতে। এখন আমরা এই জায়গা লাগাই দিব, ধরো এই জায়গা সেট করো ব্যাটারি এলে আধা ধরে থাকো। এখন আমরা গাড়ি স্টার্ট দিব, চার্জ আছে কি 12.95। এখন আমরা গাড়ি স্টার্ট দিব, চার্জ বাড়ে না কমে, স্টার্ট দিছে, দেখেন 95 আসল। এখন কত হয়, দেখতে পারছেন চার্জ কি হয়, বারাবার দেখ কমে। মোটামুটি যদি গাড়ির চার্জ উঠে 14 আপ থাকা লাগবো, 14 আপ থাকলে হে গাড়ির চার্জ উঠাবো। এখন কি করতেছে আপনা আপনি ব্যাটারি থেকে আরও গাড়ি আরও নিতেছে। দেখি আমরা ব্যাটারি কানেকশন খুলে দেয়, দেখি গাড়ি স্টার্ট হয় নাকি। আমরা এখন ব্যাটারি কানেকশন খুলে দিছি, এক
এখন আমরা দেখি স্টার্ট দিব ঠাইক তার লাগানো বোন এখন এখন গাড়ি স্টার্ট দাও দেখি স্টার্ট আছে এখানে চাবি অন আছে আর ভাববে যে চাবি অন আছে না নাই এই যে অন করিলাম চাবি এই যে কিল সুইচ অন আছে দেখতে পারছেন স্টার্ট হয় না তারপরে কার নাই না কি দেখতাও দেখতেছি এখন আমরা প্লাগের এটা খুলবো কারেন্ট আসে না খুলো এটা কিক মারো তো দেখছেন কারেন্টের কোনো ইস্যুই নাই যে মাদার ধরছে দেখতে পাচ্ছেন কোনো ইস্যুই নাই এখন আমরা দেখবো কারেন্ট কি সোজনে আসে না ওটা চেক করে দেখ তারপরে এই ম্যাগনেটের থেকে কারেন্ট এই ডিসি ইউনিটে যায় না নাই এটা হলো ডিসি ইউনিটে থেকে তার মানে এটা হলো আপনার আউটপুট এটা হলো ইনপুট এটা আপনার এটা হলো ম্যাগনেট করলে থেকে কানেকশন হাটায় এই কানেকশনে দেখাবেন না যদি ব্যাটারি চার্জ উঠে তাহলে এটা থেকে দেখতে পারবেন এখন আমি এই জায়গায় দেখবো ব্যাটারির চার্জ উঠায় না নাই এই ম্যাগনেট করলে থেকে ব্যাটারির চার্জ যায় না নাই এটা দেখতে এখন আমরা চেক করে দেখ এখন আমরা এখন আমি কাম করলাম কি এইটা আমরা হলো ডাইরেক্ট এই দুটা পয়েন্ট হলো ব্যাটারি চার্জ হওয়ার জন্য এই ব্যাটারি লাল কালা লাগাই দিলাম টেস্টিং ল্যাম্প লাগাইছি আমি এখন এখন দেখবো কিক মারলি কালা দেখি এনে লাইন আসে না নাই দেখবো মারো কিক মারো দেখছেন কোনো লাইন নাই ইঞ্জিনে থেকে লাইনটা আসলে হে ব্যাটারি চার্জ হব চার্জ লাইনটা আসেই না সেই জন্যে চার্জ হয় না দেখতে পাচ্ছেন এখন আমি কি করব আমি এই জায়গায় খুলব এইটা খুলব দেখি ম্যাগনেট কয়েলটা খুলে দেখি এর ভিতরে কী হয়েছে ম্যাগনেট কয়েল খুলব তারপরে আমি ডিসি ইউনিটটা চেঞ্জ করব এইটাও চেঞ্জ করব ম্যাগনেট কয়েলও চেঞ্জ করব ডিসি ইউনিটে চেঞ্জ করব চেঞ্জ করার পরে দেখেন কি হয় তারপরে এনে লাইন আসে না নাই ওটা আপনারা দেখেন আমি এইভাবেই আপনি করে চেক করে দেখাবো এখন আমরা ম্যাগনেট কয়েল আউট করব আউট করে হেরা ব্ল্যাক একটা ম্যাগনেট কয়েল লাগাবো তারপরে ডিসি ইউনিট একটা ব্ল্যাক একটা লাগাবো লাগার পরে দেখেন কী রিঅ্যাকশন হয় এই সকেট হলো আপনার পিক আপ কয়েলের দেখতে পাচ্ছেন এই যে পিক আপ কয়েলের যে তার এই দুইটা তার এই যে পিক আপ কলের তার দুইটা এটা এখন পিক আপ কলে দিয়ে খুলে দেবো এটা আমরা এটা এখন গাড়ি থেকে এটা খুললাম এখন আমরা এটা চেঞ্জ করব আমার কাছে ব্ল্যাক গাড়ির আছে মাল আছে গাড়িরই ওই গাড়িটা এখন লাগাই দিব এটাই জায়গায় থিয়ে দিলাম এখন তা করবো প্যাকেটে থেকে এটা লাগাই দেবো এখন এটার মধ্যে দেহে এটা আমি লাগাই লাগার পরে আপনার করে দেখাইতে আমরা ম্যাগনেট কয়েল লাগাই দিছি তারপর ডিসি ইউনিট লাগাই দিছি এখন আমরা লাগাবো ম্যাগনেট ম্যাগনেট কয়েল লাগা হয়েছে ম্যাগনেটও লাগা হয়েছে এটা পুরো ফিটিং করে দিছি এখন আমরা ম্যাগনেট কয়েল এম্বারা কানেকশন করে দিছি সব কানেকশন হয়েছে এখন আমরা দেখবো এই জায়গায় কারেন্ট আসে না নাই লাইন আসে না নাই দেখেন হ্যাঁ এই যে বিনা ব্যাটারি ছাড়া দেখছেন এই যে ব্যাটারি এই তারে লাগাইছি এই তারে লাগাইছি ব্যাটারি প্লাসে লাগাইছি মাইনাসে লাগাইছি এখন আমরা কিক মারবো এই জায়গায় লাইন আসে না নাই দেখবো কিক মারো দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে লাইভ প্রুফ দেখাইতেছি আপনার করে দেখতে পাচ্ছেন ব্যাটারি নাই বিনা ব্যাটারি থেকে এর আগে দেখছেন কিক মারছি কোনো মধ্যে লাইন আসে নাই এখন লাইন আছে প্রেম আরও কিক দেখো দেখতে পাচ্ছেন দেখছেন কোন জায়গায় জয়েন্ট দিছে দেখছেন এখন আমরা দেখবো এই জায়গায় কারেন্ট আসে না নাই মারো দেখতে পাচ্ছেন
আছে মারো মারো দেখেন এখন কারণ আছে দেখেন এখন আমরা ডাইরেক্ট বিনা ব্যাটারি ছাড়া গাড়ি স্টার্ট করব ব্যাটারি ছাড়া গাড়ি স্টার্ট হয় না কি আপনারা দেখেন আমরা এখন সব লাগাইছি এখন আমরা গাড়ি স্টার্ট করব ব্যাটারি ছাড়া এই যে ব্যাটারির জায়গা খোলা আছে এই যে ব্যাটারি যে তার এই তার এখন আমরা স্টার্ট করব গাড়ি ব্যাটারি ছাড়া গাড়ি স্টার্ট হয় না নাই এই চাবি অন করলাম কিল সুইচ অনই আছে এখন কিক মারব দেখতে পাচ্ছেন এক কিকে স্টার্ট দেখতে পাচ্ছেন এক কিকে স্টার্ট এখন আমরা দেখব চার্জ আগে তো দেখছেন 12 পয়েন্ট উপরে উঠে নাই এখন 14 দেখা লাগবো চার্জ দেখি এখন ব্যাটারি লাগাই দেখি ব্যাটারি কানেকশন করি কানেকশন কইরা আমরা দেখি ব্যাটারি কত পয়েন্ট চার্জ উঠে এখন আমরা দেখব মাল্টিমিটার সেট করব 20 সেট করছি এখন আমরা ধরব মাইনাস প্লাসে ধরব মাইনাস প্লাস লাগার পরে দেখেন গাড়ি আমরা স্টার্ট করব এখন দেখা যাচ্ছে কত 13.20 এখন আমরা চাবি অন করব অন করে সেলফ মারব আগে তো সেলফ ধর না এখন সেলফ ধর না কি দেখ ব্রেকটা দাবাও একজনে দেখতে পারছেন এক সেলফি স্টার্ট এখন ব্যাটারি কত পয়েন্ট চার্জ উঠে দেখেন এই যে দেখেন 14 উঠছে এরকম ভিডিও আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব শেয়ার লাইক অবশ্যই করেন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য যে কোনো ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যদি কোনো ভিডিও যদি লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমি এগ্রি থাকবো আজকের মতো ভিডিও কিনি আবার আসি নেক্সট ভিডিও।